হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম এম ইনস্টিটিউশন আশা করছি তোমার সকলে ভালো আছো পিজি সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্সের সাত নম্বর পেপারে কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এর আগেও আমি সেকেন্ড ইয়ারের পল সায়েন্সের অন্যান্য পেপারের সাজেশান ভিডিও বানিয়েছি সেটা যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি চেক করে নিতে পারো পিজি যে সমস্ত স্টুডেন্টস আছো তাদের কিন্তু খুব শীঘ্রই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট তারপরই কিন্তু ফাইনাল এক্সাম হাতে একদম টাইম নেই তোমরা যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো তাহলে বলবো আর দেরি না করে তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও পড়াশোনার জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এম এম ইনস্টিটিউশন ডট কমও ভিজিট করতে পারো ওখানে নোটসের ওখানে নোটসের ফ্রি স্যাম্পেল তোমরা পেয়ে যাবে সেটা ডাউনলোড করে পড়াশোনাটা শুরু করতে পারো তাহলে ফিরে আসতে সাজেশন ভিডিওতে তোমাদের সাত নম্বর পেপারের যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা তোমরা দেখছো সেই সাজেশনটা ফাইভ ইয়ার বেস করে তৈরি করা হয়েছে তোমরা যদি ফাইভ ইয়ার্সের কোয়েশ্চেন চেক করো তাহলে বুঝতে পারবে আর যেহেতু ফাইভ ইয়ার বেস করে তৈরি করা হয়েছে সেই জন্য তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এই সাজেশনটা প্রথমে তোমাদের সাত নম্বর পেপারের মার্ক্সেন্টটা তোমাদের একটু জানিয়ে দিই তোমাদের একশো নম্বরের পেপার হয় আর একশো নম্বরের পেপারে বিভাগ গ বিভাগ ঘ এবং বিভাগ গ এই তিনটে বিভাগে ভাগ করা থাকে এবং বিভাগ এর জন্য তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে প্রশ্নের মার্ক থাকছে আঠেরো বিভাগ এ বারো নম্বরে তিনটে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় আর বিভাগ গয়ে সাত নম্বরে চারটে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হচ্ছে এইভাবে একশো নম্বরের পেপার তোমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রথমে আমরা সাত নম্বর পেপারের বিভাগ কয়ের আঠেরো নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেগুলো তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি বর্ণনা করুন অথবা প্রথম প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি বর্ণনা করুন এই নীতিগুলি কি বর্তমান বিশ্ব তাৎপর্যপূর্ণ আপনার উত্তরের যুক্তি সপক্ষে দিন অথবা ভারতের পররাষ্ট্র নীতি প্রণয়নে ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা করুন অথবা ভারতের প্রণয়নের ক্ষেত্রে গুরুত্ব এবং কার্যাবলী সবিস্তারে মূল্যায়ন করুন এখানে দেখো একসাথে তিনটে প্রশ্ন দেওয়া আছে এবং অবলিক হিসাবে দেওয়া রয়েছে তার মানে এটা নয় যে এই তিনটে প্রশ্ন কিন্তু এক প্রশ্ন তিনটে প্রশ্নের আলাদা প্রশ্ন এবং এক ক্যাটেগরি এই তিনটে প্রশ্ন থেকে যে একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতেই পারে এই জন্য এইভাবে অবলিক হিসাবে দেওয়া রয়েছে তার মানে এটা নয় যে এই তিনটে প্রশ্ন কিন্তু এক প্রশ্ন দু নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব চীনের বিদেশ নীতি মূল ক্ষেত্রগুলি আলোচনা করুন অথবা বিদেশ নীতির সিদ্ধান্ত গ্রহণকারী রচনাসমূহের ওপর ভিত্তি করে রিচার্ড স্নাইডারের অবস্থানের মূল্যায়ন করুন অথবা ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে চীনের বিদেশ নীতিতে কি কি ধরনের পরিবর্তন দেখা যায় এখানেও তিনটে প্রশ্ন রয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন ইউলো হাইলাইট করা রয়েছে এবং পাশে লেখা আছে বাইশ তেইশ এরিয়ারে এক্সাম হয়েছে পিজির সেই পিজি এক্সামে চলে এসেছে এই কারণেই ইওলো হাইলাইটেড করা রয়েছে এবং আমাদের সাজেশন থেকে এটা কমন ছিল তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কসিয়ো তত্ত্বটি পর্যালোচনা করুন এই তত্ত্বের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ও উদার নৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য কীভাবে করবেন অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন চার নম্বর প্রশ্ন দেখব রবার্ট কক্স কর্তৃক বিবৃত সমালোচনামূলক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন পাঁচ নম্বর প্রশ্ন বিদেশ নীতির নির্ধারক হিসাবে অর্থনৈতিক উন্নয়নকে কেন এত গুরুত্ব দেওয়া হয় আলোচনা করুন ছয় নম্বর প্রশ্নটা একইভাবে বাইশ তেইশের স্থানে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদ দত্তের বিবর্তনের ওপর একটি প্রবন্ধ লিখুন সাত নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি আলোচনা করুন অথবা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম প্রধান উপক্ষেত্র হিসাবে বিদেশ নীতির অবস্থান বিশ্লেষণ করুন আট নম্বর প্রশ্ন দেখব বর্তমান বিশ্বে ভারত চীন সম্পর্কের একটি মূল্যায়ন করুন এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখলে সেই সব প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আঠেরো নম্বরের জন্য যে এক্সাম হতে চলেছে পিজির খুবই গুরুত্বপূর্ণ আর তার সাথে আরও একটা কথা এইখানে যে তোমরা গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো সেই প্রশ্নগুলো কিন্তু আগের ইয়ারে যে এক্সাম হয়েছে পিজির রাষ্ট্রবিজ্ঞানে সে এক্সামে চলে এসেছে এই কারণে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয় তোমরা যদি ফাইভ ইয়ার্স চেক করো তাহলে দেখবে যে তাহলে দেখবে কোশ্চেন সাধারণত রিপিট হয় না এই কারণে আমি বললাম যে এই প্রশ্নগুলো তোমরা চাইলে বাদ দিতে পারো যেহেতু রিপিট হয় না এরপর আমরা বিভাগ কিছু প্রথম প্রশ্ন বিদেশ নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে জনমত প্রকৃতই কি কার্যকরী যুক্তিসহ ব্যাখ্যা করুন অথবা বিদেশ নীতি সংজ্ঞাধীন এর সামর্থ্য ও দুর্বলতাগুলি বিশ্লেষণ করুন অথবা কোনো দেশের বিদেশনীতির ক্ষেত্রে স্বার্থ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করুন দ্বিতীয় প্রশ্ন ঠান্ডা যুদ্ধ বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি আলোচনা করুন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সেটা কতদূর সফল হয়েছে আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন দেখো দুই নম্বরে দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্ন কিন্তু এক করে এবং এই দুটো এবং এই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতেই পারে তিন নম্বর প্রশ্ন আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কেন শুরু করে সেটা কতদূর সফল হয়েছে যুক্তি সহকারে উত্তর দিন অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবস্থা ব্যাপক তত্ত্বের একটি মূল্যায়ন করুন অথবা আন্তর্জাতিক সম্পর্ক পাঠের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদ তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কস ও লেনিনের বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করুন দেখো এখানে কিন্তু এক ক্যাটেগরির অনেকগুলো প্রশ্ন ছিল তার মধ্যে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক থেকে একটা প্রশ্ন আগের ইয়ারে পড়ে গেছে কিন্তু যে প্রশ্নগুলো পড়েনি সেই প্রশ্নগুলো তোমাদের এইবারের এক্সামে আসতেই পারে চার নম্বর প্রশ্ন মার্টন কাপলার নির্ধারিত ব্যবস্থার বিভিন্ন মডেলগুলি উল্লেখ করে বিশ্লেষণ করুন অথবা চীনের ভূমিকার উপর বিশেষ আলোকপাত করে ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সম্পর্ক আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন আপনি কি মনে করেন যে বিদেশ নীতি বিশ্লেষণ হলো আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক অংশ উত্তরের স্বপক্ষে যুক্তি দিন ছয় নম্বর প্রশ্ন ইউরোপীয় গোষ্ঠীর প্রকৃতি ও মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন সাত নম্বর প্রশ্ন আমলাতান্ত্রিক রাজনৈতিক মডেলের যারা সমালোচক তাদের বক্তব্যে মূল্যায়ন করুন বিভাগ ক্ষয়ের বারো নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো দিলাম সেই সব প্রশ্নগুলোই কিন্তু তোমাদের যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এখানে যে গ্রিন হাইলাইটের প্রশ্নগুলো দেখছো সেই প্রশ্নগুলো তোমরা বুঝতেই পারছো যে বাইশ তেইশ সেশনে চলে এসেছে আর এর সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বারো নম্বরের আর আঠেরো নম্বরের যে প্রশ্নগুলো দেখলে সেখান থেকে বারো নম্বরের প্রশ্ন আঠেরোতে আসতে পারে আর আঠেরো নম্বরের প্রশ্নগুলো যেগুলো দেখলে সেগুলো বারোতে আসতে পারে তোমরা যদি বারোতে পড়ো আঠেরোতে লিখতে পারবে এবং আঠেরো নম্বরে যদি পড়ো তাহলে সেটা আশা করছি বারোতেও লিখে আসতে পারবে বিভাগ গয়ের সাত নম্বরে যেখানে চারটে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় সেই প্রশ্নগুলো দেখে নেব এবার প্রথম প্রশ্ন পররাষ্ট্রনীতির সংজ্ঞা দিন অথবা ভারতের পররাষ্ট্রনীতিতে ঠান্ডা যুদ্ধ উত্তর যুগে নীতির প্রাসঙ্গিকতাও কতখানি অথবা ভারতের পররাষ্ট্রনীতিতে নির্জট নীতির প্রাসঙ্গিকতা বিষয়ে তিনটি যুক্তি দিন দ্বিতীয় প্রশ্ন ব্যবস্থা একটি বর্ণনা বলতে কী বোঝায় টেলিভিশন ও ইন্টারনেটের ফলে কি জনমত আরও বেশি বিভ্রান্ত হয়েছিল উত্তরের স্বপক্ষের যুক্তি দিন তিন নম্বর প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণকারীদের সিদ্ধান্ত গঠনের বিশ্বাস ব্যবস্থা কতখানি গুরুত্বপূর্ণ অথবা রোম চুক্তির মুখ্য উদ্দেশ্যগুলি কী ছিল চার নম্বর প্রশ্ন বিদেশনীতির আমলাতান্ত্রিক রাজনীতিগণ দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় অথবা অর্থনৈতিক উন্নয়নের একটু অন্যতম উৎস হিসাবে প্রযুক্তির গুরুত্ব কতখানি পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের কিছু অবদান চিহ্নিত করুন ছ নম্বর প্রশ্ন প্রিন্সটন প্রকল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন অথবা নাপটার ওপর একটি টিকা লিখুন অথবা ইউনিট ভেটো সিস্টেম বলতে কি বোঝায় দেখো এখানে অনেকগুলো টিকা আছে যে টিকাগুলো সাত নম্বরে আসতেই পারে সাত নম্বর প্রশ্ন মার্কস ও অ্যাঙ্গেলস আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কী বলেছেন সংক্ষেপে লিখুন আট নম্বর প্রশ্ন ইন ইসিড স্বরূপ সংক্ষেপে ব্যাখ্যা করুন অথবা সুপ্রিম সোভিয়েত বলতে কী বোঝায় নয় নম্বর প্রশ্ন ভারত ভুটান সম্পর্কে একটি টিকা লিখুন অথবা বিদেশ নীতি নির্মাণ প্রক্রিয়ায় সমাজের মধ্যবিত্ত শ্রেণীর বর্তমান ভূমিকা কী অথবা মাহান বর্ণিত ভূ রাজনীতি বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন দশ নম্বর প্রশ্ন স্বাধীন জনমত গঠনে কর্পোরেট চালিত গণমাধ্যম কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংক্ষেপে ব্যাখ্যা করুন এগারো নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সময় দুই শক্তি জোটের নেতৃত্বে যে সকল গুরুত্বপূর্ণ সামরিক বা নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিন বারো নম্বর প্রশ্ন চীন তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বিদেশ নীতির কোন কৌশল অবলম্বন করেছিল তেরো নম্বর এবং বিভাগ গয়েন নাস প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি অন্যতম উৎস হিসাবে প্রযুক্তির গুরুত্ব কতখানি আর এইখানে যে নিচের গ্রিন হাইলাইটের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সাত নাম্বারে তোমাদের আগের যে এক্সাম হয়েছে বাইশ তেইশ সেশানে সেইখানে এই প্রশ্নগুলো পড়ে গেছে এই কারণে তোমাদের আর এই প্রশ্নগুলো পড়তে হচ্ছে না যেহেতু কোয়েশ্চেনে যেহেতু এক্সামে কোয়েশ্চেন রিপিট হয় না তোমরা যদি ফাইভ ইয়ার্স চেক করো তাহলে সেটা বুঝতে পারবে আজকে আমি যে সাজেশানটা দিলাম সেই সাজেশনের উপর বেস করে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ এই মুহুর্তে আমাদের সেন্টার থেকে পেজি স্টুডেন্টসদের নোটস দেওয়া চলছে তোমরা যদি নোটস নিতে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এম এম ইনস্টিটিউশন ডট কম ভিজিট করতে পারো ওখানে নোটসের স্যাম্পেল আছে যদি দেখে ভালো লাগে তাহলে সেটা ডাউনলোড করেও পড়াশোনাটা শুরু করতে পারো আর ফুল নোটসের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ভিডিও শেষে একটাই কথা বলবো যেহেতু পড়াশোনাটা তোমাদেরই করতে হবে আর এখনও শুরু না করে থাকো তাহলে তাড়াতাড়ি শুরু করে দাও কারণ হাতে একদম টাইম নেই আর তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও এবং নোটসটা নিয়ে থাকো তাহলে অ্যাসাইনমেন্টে একদম ফ্রি থাকে তাই আর দেরি না করে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও স্টাডি মেটেরিয়াল নোট যার যেটা পছন্দ সেটা নিয়ে পড়াশোনাটা শুরু করে ফেলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে